আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত শিবিরের ইতিহাসে শ্রেষ্ঠ লজ্জা এমন কেন সোজা হয়ে বলুন আমি জামাত আমি শিবির কোনো জামাত বা শিবিরের নেতা এমন কাজ করতে পারে না চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে আগে ঘটনাটা আমি বলবো এটা নিয়ে প্রাথমিক কথা বলেছি প্রাথমিক তথ্যের আলোকে গণমাধ্যমে বিস্তারিত রিপোর্ট এসেছে এই যে ঘটনাটা এই ঘটনাটা আমি বিশ্লেষণ করব জামাত ইসলামের পার্সপেক্টিভ থেকে জামাত ইসলামীর চেতনার সাথে এই ধরনের ঘটনা যায় না এখানে বড়ো ধরনের রাজনৈতিক ভুল আছে এবং ব্যক্তি যারা ভিকটিম তাদেরও দুর্বলতা আছে এবং সামগ্রিকভাবে জামাত ইসলামী পলিটিক্যালি এই বিষয়টা মোকাবেলা করতেও ব্যর্থ হয়েছে সমালোচনামূলক দেখি আগে ঘটনাটা কি মীরসরাইয়ে যুবলীগের হাতে জামাতের আমির লাঞ্ছিত জঙ্গি বলে থানায় সৌবর্ত চট্টগ্রাম মিরসরাই যুবলীগের হাতে আমির সহ জামাতের নেতা লাঞ্ছিত হয়েছেন এরা হলেন মিরসরাই থানা জামাত ইসলামের আমির নুরুল কবির সাইট বয়স ও প্রশিক্ষণ সম্পাদক আবু বকর ছাপ্পন্ন বুধবার দুপুর সাড়ে বারোটায় সাড়ে বারোটার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা বোর্ড অফিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে দেশব্যাপী জামাত শিবির এবং বিবেকবান যে কোনো মানুষের অন্তরের মধ্যে একজন বয়স্ক লোক দাঁড়িওয়ালা একজন লোক যারা আদর্শিকভাবে জঙ্গিবাদের বিপক্ষে যারা এদেশের ট্যাক্স পেয়ার যারা সুনাগরিক যারা রাষ্ট্রের আইন মানে যারা সরকারের ভালো কাজগুলোর প্রশংসা করে যারা সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে এদেরকে যারা জঙ্গিবাদের বিপক্ষে তাদেরকেই জঙ্গি বলে পুলিশে দিবে কোনো ধরনের তথ্য প্রমাণ যুক্তি ছাড়া এবং গ্রেফতার করে নিয়ে যাবে এর চেয়ে জুলুমার কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে এই নাকারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এটা সম্পূর্ণ অমানবিক মানবতা বিরোধী একটা কাজ এর চাইতে জুলুমার কিছুই হতে পারে না স্বাধীন দেশে একজন ট্যাক্স পেয়ার দেশের একজন সুনাগরিক তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না তাকে এভাবে রাস্তাঘাটে অপমান করে লাঞ্ছিত করে মেরে পুলিশে দেওয়া হবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হবে এটা খুবই দুঃখজনক জাতীয় লজ্জার একটা বিষয় শুধু জামাতের জন্য নয় নাম প্রকাশে অনিচ্ছুক জামাতের একটি সূত্র জানায় মিরসরাই থানা জামাত ইসলামের আমির নুরুল কবির ও প্রশিক্ষণ সম্পাদক আবু বক্কর ইউনিয়ন পর্যায়ের সম্মেলন উপলক্ষে কাজ করছিলেন এ সময় স্থানীয় যুবলীগ নেতা আবু নোমান সালাউদ্দিন মজনু ও ছাত্রলীগ কর্মী আলতা সহ মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের লাঞ্ছিত করেন তাদের লাঞ্ছিত করার ধরনটাকেই সেটা অন্য একটা রিপোর্টে এসেছে সেটা লজ্জার এছাড়া তাদের অকথ্য ভাষায় গালাগাল ও জঙ্গি বলে বিভ্রান্ত বিভ্রান্তি ছড়ানো হয় সম্মেলনের ব্যানার তাদের ধরিয়ে গালাগাল করে ভিডিও লাইভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মিঠানালা এই অংশটার কথা যদি বলি এভাবে একজন ব্যক্তিকে ব্যানার ধরে তারপরে কান ধরে উদ্ভাস করানো বা ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের এবং এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও মামলা করা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভায়োলেন্স সরিয়েছেন এবং সম্মান মানুষের সম্মান হানি করেছেন নাগরিকের অধিকার খর্ব করেছেন মিঠানালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু ওমান জানান বুধবার বেলা সাড়ে বারোটার দিকে মধ্যম মিটানলা গ্রামের মসজিদের সামনে দশ থেকে বারো জন অপরিচিত ব্যক্তি একত্রিত হলে স্থানীয় কর্মী আলতাফ হোসেন তাদের সন্দেহ করে এরপর তাদের দলের পক্ষ থেকে নেতাকর্মীরা পরিচয় জানতে চায় এবং তাদের কাছ থেকে ব্যাগ তল্লাশি করে জামাত ইসলামের ব্যানার ফেস্টুন পাওয়া যায় এরপর স্থানীয় বোর্ড অফিস বাজারে এনে পুলিশ খবর দিলে পুলিশ তাদের নিয়ে যায় ব্যাগ তল্লাশি করার এখতিয়ার তাদেরকে কে দিয়েছে সন্দেহ হলে পুলিশে খবর দেবে পুলিশ এসে ব্যাগ তল্লাশি করবে এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামাতের আমির অধ্যক্ষ নুরুল আমিন বলেন মিরসরাই উপজেলার দশ নং ইউনিয়ন বোর্ড অফিস বাজার এলাকায় বুধবার দুপুরে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীরা মালানা নুরুল কবির ও আবু বক্করকে বাজারের মধ্যে মারধর করে জঙ্গি বলে গালমন্দ করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে আমি এই জনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমরা অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত নুরুল কবির ও আবু বকর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এ বিষয়ে মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন দুই ব্যক্তিকে মিঠানালা যুবলীকে আটক করে পুলিশের কাছে সোবর্দ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অপ্রীতিকর ঘটনার অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে হয়তো মুক্তি দেওয়া হবে এক দুই দিনে মুক্তি পাবে এটা আমরা বিশ্বাস করি যাই হোক এখন কয়েকটা বিষয় এখানে আলোচনার প্রথম বিষয় হচ্ছে আরও একটু নিউজ বলে তারপরে যাই একটা অনলাইন পোর্টাল দেশ রূপান্তর রিপোর্ট করেছে জামাত নেতাদের কান ধরে উঠবস করিয়ে পুলিশে দিল যুবলীগ এবং সেরকম ছবিও আমরা দেখতে পাচ্ছি ভিডিও আমরা দেখেছি এখন প্রথম কথা হচ্ছে একজন আলেম ষাট অর্ধ ষাট বছর বয়সের একজন আলেম তাকে এভাবে অপমান করা হলো লাঞ্ছিত করা হলো বাংলাদেশে আলেম সমাজ কি করছে একজন আলেমের অপমানে এভাবে ন্যাক্কারজনক কায়দায় নির্লজ্জ কায়দায় অপমানে তাদের মন কি কাঁদে না বাংলাদেশে অন্য অন্য ইসলামপন্থীরা তো মোটু প্রতিবাদ করছে না তারা কোথায় আমি দৃষ্টি আকর্ষণ করছি দল মত নির্বিশেষে জাস্ট আলেম হিসাবে একজন দাড়িওয়ালা একজন ব্যক্তি হিসাবে টুপিওয়ালা একজন ব্যক্তি হিসাবে তাকে এভাবে যে অপমান করা হয়েছে এতে সবার উচিত সব আলেমদের উচিত প্রতিবাদের ঝড় তোলা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে অফলাইনে এবং যারা এই ন্যাক্কারজনক কাজ করিয়েছে সন্ত্রাসীরা এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামী একটা আদর্শিক দল শত জুলুম নির্যাতন করেও তাদেরকে নিশ্চিন্ন করা যায়নি শত বাধা বিপথে অতিক্রম করে তারা এগিয়ে যাচ্ছে জুলুম নির্যাতন সহ্য করা মোকাবেলা করা এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে জামাতের একজন নেতা একজন থানা আমির তাকে এভাবে লাঞ্ছিত করবে পাবলিকলি এবং সেটা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিবে অথচ স্থানীয় জামাত কি করেছে তারা ইনস্ট্যান্ট বিক্ষোভ কেন করেনি তারা কেন রাজপথে নামিনি কেন্দ্রীয় জামাত এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি উচিত ছিল যেহেতু জামাত রাজপথে নামে এতটা নেতিবাচক সময় নাই তারা কেন তাদের সুবিধাজনক জায়গায় বিক্ষোভ করেনি তারা কেন প্রতিবাদের ঝড় তুলিনি অনলাইনে অফলাইনে আমরা তো দেখতে পাচ্ছি না বরং হ্যাঁ এটা যৌক্তিক এটা একদিক থেকে যৌক্তিক কিছু কিছু জামাত নেতাকর্মীরা আওয়ামী লীগ যুবলীগের কাছে বিচার দিচ্ছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ঠিক আছে সেটা এক বিষয় কিন্তু জামাত কেন রাজনৈতিকভাবে রাজপথে মিছিল করলো না এতে সমস্যা রয়েছে এতে সারা দেশে জামাতের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগবে হিনমন্যতায় ভুগবে কারণ জামাতের যারা মাঠ পর্যায়ের নেতা বেশিরভাগই কিন্তু নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে সমাজের নিরীহ শান্ত ব্যক্তি তারা পাওয়ার পলিটিক্সে অভ্যস্ত নয় ব্যতিক্রম ছাড়া তো সেক্ষেত্রে এভাবে যদি অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় সারা দেশব্যাপী নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে হ্যাঁ যদি ইনস্ট্যান্ট প্রতিবাদ করা যায় তাহলে ঠিক আছে তাহলে এর একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে এছাড়া আইনি ভাবে তো তেমন কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এখন যেটা উচিত ছিল এই যাদেরকে আটকানো হয়েছে যুগুলি ছাত্রলীগের সন্ত্রাসীরা আটকিয়েছে তারা সাথে সাথে ত্রিপল নাইনে কেন ফোন দেয় উদ্ধার করুক বা না করুক তারা ফোন দিবে এবং সেটা রেকর্ড থাকবে এটা পরবর্তীতে মানবাধিকার সংস্থাগুলোর কাছে যাবে সময় আসলে এগুলোর ব্যবস্থা নিতে সুবিধা হবে ত্রিপল নাইনে ফোন দিবে যে আমাদেরকে আমরা এ দেশের নাগরিক আমরা এই চাকরি করি আমরা ট্যাক্স দিই আমাদেরকে এভাবে সন্ত্রাসীরা আটকে আমাদেরকে নির্যাতন করছে আমাদেরকে উদ্ধার করুন ইনস্টান্ট তারা আগে ফোন দেওয়া উচিত ছিল ব্যবস্থা নেক বা না এরপরে ঠিক আছে নির্যাতন করে থানায় গিয়েছে জামাতের যারা প্রভাবশালী নেতা রয়েছে সামাজিকভাবে প্রতিষ্ঠিত বা আইনজীবী টাইপের যাদের অ্যাক্সেস সব জায়গায় রয়েছে তারা থানায় গিয়ে কেন জিজ্ঞেস করেনি যে কেন এই নিরীহ ব্যক্তিদেরকে কিছু বখাটে ছেলেরা ফোন দিয়েছে আর আপনারা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন তাদের কাছে কি পেয়েছেন এগুলো কি বাংলাদেশের কোন আইন অপরাধ জামাতের ব্যানার পাওয়া কাগজপত্র পাওয়া এটা বাংলাদেশের কোনো আইনে কি অপরাধ রাস্তায় ওপেনলি ঘোরাফেরা করছে গোপনেও নয় অথবা নাশকতার কোনো সম্ভাবনা এরকম কোনো ইশারা ইঙ্গিত কর্মকাণ্ডের মাধ্যমে পাওয়া যায় না আপনারা কেন গ্রেফতার করছেন অথবা থানায় মামলা নিতে যাবে যেভাবে যে ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে কান ধরনের মাধ্যমে এই অভিযোগ নিয়ে কি আদালতে বা থানায় গিয়েছে অভিযোগ যদি থানা নাও নিত ফেসবুকে লাইভ করবে যে আমাদের শত শত নেতাকর্মীরা যাবে যে কেন ব্যবস্থা নেবেন না এভাবেই কিন্তু পরিস্থিতি ঘুরে যেতে পারে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে আর চট্টগ্রামে জামাত এত দুর্বল নয় সবাই না যেতে পারে অ্যাটলিস্ট আইনজীবী লেভেলে অনেকে তো যেতে পারে বিশেষ করে ডিজিটাল মাধ্যম ব্যবহার একটা চরম অপব্যবহার হয়েছে কান ধরিয়ে সেটা প্রচার করার আর জামাতের কোনো নেতা কান ধরতে বললেই কান ধরতে পারে না এটা হতে পারে না এ ধরনের ঘটনা ব্যক্তি যেমন প্রয়োজনে মার খাবে লাঞ্ছিত হবে তার কাপড় ছিঁড়ে ফেলবে কিন্তু তারপরেও হসপিটালাইজড হবে কিন্তু তারপরে সে কান ধরবেন এটাই হচ্ছে জামাতের চেতনা তো মোটের উপর ব্যক্তি এবং হ্যাঁ অনেক সময় অনেক নেতিবাচক কারণ সবার মানসিক অবস্থা একরকম হয় না হতে পারে কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতিটা শিবিরের ছেলেরা চট্টগ্রামে তো জামাত আর পাওয়ার পলিটিক্স করতো প্রতিবাদ করতে না পারা যথাযথভাবে কেন্দ্র থেকে এখন পর্যন্ত রেসপন্স করতে না পারা এবং এ ধরনের ঘটনার যথাযথ রাজনৈতিক ভাবে মোকাবেলা করা ঘোষণা না দেয়া এটা জামাত শিবির ইতিহাসে শ্রেষ্ঠ লজ্জা বলে আমি মনে করি এটা হতে পারে না এটা জামাতের ইতিহাসে একটা কলঙ্ক যে জামাতকে বাংলাদেশে এভাবে লাঞ্ছিত করা যায় এমন কেন এটা আমার প্রশ্ন এখন আমার কাছে ভালো লেগেছে এই ঘটনায় এস এম লুৎফর রহমান চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাম জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি একটা লেখা লিখেছেন আপনাকে কেউ জিজ্ঞেস করলে বলুন আমি জামাত ইসলামী করি মিটিংয়ে এসেছিলাম তোমার সমস্যা কি বুক শটান করে দাঁড়ান মার খেলে কেন আপনি এভাবে বলুন আপনি পাল্টা প্রতিবাদ করুন মার তো কত খেয়েছে কেন পুলিশ কি আপনি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন আপনার আপনাকে কে অধিকার দিয়েছে তারপরে ঘটনা যাই হোক এরপরে পুলিশ আসবে যাই হোক তা এভাবে করলে কিন্তু পরিস্থিতি ঘুরেও যেতে পারে অনেক ক্ষেত্রে অথবা স্থানীয় জামাত নেতাদের প্রোটোকল কোথায় তাদের লোকজন আসবে মানে একেবারে সব কিছু এত সহজভাবে হয় না জামাত ইসলামী গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ দল গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ অবস্থান থেকে কিন্তু এভাবে প্রতিবাদ করা যায় অতএব জামাত নেতাকর্মীরাই যদি একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে তাহলে কিন্তু প্রতিপক্ষ আরও সুযোগ পায় এজন্য আমি বলবো যে সোজা হয়ে বলুন আমি জামাত আমি শিবির আপনি আইনের আশ্রয় নেন আইনের কাছে যান প্রশাসনের কাছে বলুন আপনার পরিচয় আপনি আইডেন্টি ক্রাইসিসে ভুগবেন না পরিস্থিতি আগের মতো নেই বিএনপি মাঠে নেমেছে আপনারা তো নিজেদেরকে দুর্বল কেন ভাবেন রাজনৈতিকভাবে বিষয়টা মোকাবেলা করতে হবে আইনিভাবে মোকাবেলা করতে হবে এবং জামাতের প্রভাবশালী যারা রয়েছে আইনজীবী টাইপের তারা প্রয়োজনে উপজেলা যুবলীগ সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি তাদেরকে ফোন দিয়ে জবাব চাইবে বিচার দিবে হয়তো দিয়েছেন যে কেন করেছে তারপরে এগুলো কারা এটা করেছে তাদের ছবি করুন তাদের পরিচয় প্রকাশ করুন তাদেরকে সামাজিকভাবে হেনস্থা করার ব্যবস্থা করুন কারণ এই ধরনের দুষ্কৃতিকারীদের শাস্তি দরকার এজন্য আমি বলবো যে আইনানুক প্রক্রিয়ায় যারা এই মুরব্বী জামাত নেতাকর্মীদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে লাঞ্ছিত করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আজ না হোক টুডে আর টুমোরো একদিন তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার একদিন হবে